সমাগত রেড শিল্ড আসাম ব্যাডমিন্টন প্রতিযোগিতা নাজিরা খেলপথারত ট্রফি প্রদর্শনী অনুষ্ঠান বিহু নৃত্যর লগতে দেশপ্রেমমূলক গীতাংশ পরিবেশন অহা 19-22 জুনলৈ ডিব্রুগড়ৰ চকিডিঙি খেলপথারত অনুষ্ঠিত হব রেড শিল্ড আসাম ব্যাডমিন্টন প্রতিযোগিতা অসম ব্যাডমিন্টন সন্থার সহযোগত তথা ইন্ডিয়ান আর্মি জয়পুর ব্যাটেলিয়নের উদ্যোগত অনুষ্ঠিত হবলগা টুর্নামেন্টখনত 17 অনূর্ধৰ লগতে 17 উর্ধৰ লড়া আর ছোৱালীর সিঙ্গলসত খেলুৱৈসকলে উজাড়ি দিব শ্রেষ্ঠত্ব। চারিদিনিয়াকৈ অনুষ্ঠিত হবলগীয়া এই টুর্নামেন্টত অংশগ্রহণৰ লগতে খেলুৱৈসকলক উৎসাহ জনাবৰ বাবে বৃহস্পতিবারে রেড শিল্ড আসাম ব্যাডমিন্টন টুর্নামেন্টখনৰ ট্রফি প্রদর্শনী আৰু মুকলি অনুষ্ঠান ৰূপায়ণ কৰা হয়। শিবসাগৰৰ নাজিৰা খেলপথাৰত ট্রফি মুকলি কার্যসূচীত উপস্থিত থাকিল সেনাবাহিনীৰ জয়পুৰ ব্যাটেলিয়নৰ কেবাগৰাকীও শীর্ষ সেনা বিষয়া বিদ্যালয়ৰ শিক্ষক ছাত্রছাত্রীসকল। ট্রফি প্রদর্শনী আর মুকলি অনুষ্ঠানতে স্থানীয় নাজিরা ছোৱালী হাইস্কুলের ছাত্রছাত্রীসকলে বিহু নৃত্য প্রদর্শন করলে। তদুপরি একাংশ ছাত্রীয়ে সুন্দর দেশপ্রেমমূলক গীত পরিবেশনে সকলকে করিলে আপ্লুত। ক্রিয়া অনুরাগীর আশা সাফল্যমণ্ডিত হোক রেড শিল্ড আসাম ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এনে প্রতিযোগিতার আসলত ধরি পৰা জন্ম হোক উদিত খেলুৱৈর। নাজিরার পৰা হীরকজ্যোতি শইকীয়ার প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।